কক্সবাজার টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের 4 সদস্য ও 19 জন রোহিঙ্গাকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ। শুক্রবার রাত 11:30টার দিকে টেকনাফ পৌরসভার নাইটং পাড়ায় এই অভিযান চালানো হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে 6 জন নারী, 6 জন পুরুষ, 7 জন শিশু এবং 4 জন দালাল রয়েছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম। তিনি জানান, শুক্রবার রাতে টেকনাফ পৌরসভার নাফ নদীর তীরবর্তী নাইটং পাড়ার আমিন শরীফের বসত ঘরে মানব পাচারকারী চক্রের সদস্যরা কিছু নারী পুরুষ ও শিশুদের একত্রিত করেছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে 6 থেকে 7 জন লোক দৌড়ে পালাতে থাকে। এ সময় ধাওয়া দিয়ে 4 জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা 19 জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। তবে আটককৃতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক 4 দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি আব্দুল হালিম।